হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। এখন তো শীতকাল, শীতকাল মানে এদিক সেদিক আমাদের তো ঘুরতে যেতেই হবে। আর শীতকালের সিজন মানে মনে হয় যে পিকনিক, ঘোরাঘুরি, সেগুলো তো করতেই হবে। তো কলকাতায় একটা খুব সুন্দর একটা মিউজিয়াম আছে, তো মিউজিয়ামটা অনেকদিন আগেই ওপেন হয়েছে। তো চলো তার ব্যাপারে ডিটেলসে তোমাদের শেয়ার করা যাক। তো আজকে আমরা চলে এসেছি এয়ারক্রাফট মিউজিয়ামে। তো মিউজিয়ামটা ঠিক কোথায় সেটা তোমাদের ডিটেলসে জানাচ্ছি। আর এখানে এন্ট্রি ফিজ 30 রুপিস করে। তো তোমরা কিভাবে কাটতে পারবে সেই ডিটেলসের ভিডিও আমি জানাবো। আর এটা খোলা থাকে হচ্ছে 10টা থেকে 7:30 অব্দি। তো তাছাড়া এই এয়ারক্রাফট মিউজিয়ামটা ঠিক কেমন সেটাও ডিটেলসে জানাবো। এই ভিডিওতে দেখতে দেখলে আশা করছি তোমরা অনেক কিছু জানতে পারবে। যাই হোক, ভিডিও দেখতে থাকো, আশা করছি অনেক ডিটেলস তোমাদের সাথে শেয়ার করতে পারবো। ও, এটা হলো এয়ারক্রাফট মিউজিয়ামের এন্ট্রি গেট। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা প্লেনের ছবিও দেওয়া আছে, আর সুন্দরভাবে এয়ারক্রাফট মিউজিয়ামও লেখা আছে। তো আমার আস্তে আস্তে একটু বিকেল হয়ে যায়, শীতের বিকেল মানে বুঝতেই পারছো খুব তাড়াতাড়ি বলতে গেলে সন্ধ্যাটা পড়ে যায়। তো খুবই সুন্দর সামনে এন্ট্রি গেটটা রয়েছে। আর এখানে না একটা সমস্যাটা আমি চোখে পড়লো, তো এখানে অনলাইনে টিকিট কাটার কোনো সিস্টেম নেই, তোমার কাটতে গেলে অফলাইনেই কাটতে হবে। ও, তোমরা যে কিউআর কোডটা দেখতে পারো সেই কিউআর কোডটাকে তোমরা স্ক্যান করেও ডাইরেক্ট টিকিট কাটতে পারো। টিকিট কেটে ওখানে গিয়ে দেখালে ওরা কিন্তু টিকিট দিয়ে দেবে তোমাদেরকে। তো এই মিউজিয়ামটা সত্যি কথা একটা পার্ক মতন। তো একটু ঢোকার পরে এই বিশাল বড় যুদ্ধ বিমানটা তোমরা দেখতে পাবে। তো যারা এর আগে প্লেনে চড়নি বা প্লেন দেখোনি তাদের কাছে এটা আলাদা একটা এক্সপিরিয়েন্স হবে। আমার কাছে স্পেশালি এটা খুবই সুন্দর লেগেছে জায়গাটা। ঢোকার পরে এখানে প্রচুর লোকে ফটোশ্যুট করছিল, রিলস বানাচ্ছিল, ভিডিও করছিল। তো সত্যি জায়গাটা খুব খুবই সুন্দর, আর স্পেশালি রাত্রিবেলা আরও সুন্দর লাগছিল। আর স্পেশালি এখানে বাচ্চারা এলে কিন্তু খুব মজা করতে পারবে, কারণ ওদের জন্য এত সুন্দর ব্যবস্থা আছে, একটা কিডস জোনই আছে যেখানে তারা প্রচুর প্লে করতে পারবে, প্রচুর মজা করতে পারবে। আপনাদের যদি ছোটো বাচ্চা কাচ্চা থাকে তাহলে কিন্তু এই জায়গাটা ভিজিট করতেই পারে। আমি আপনাদের বলবো এই জায়গাটা ভিজিট করুন, তাদের খুব খুব ভালো লাগবে। এবার কিডজনের মধ্যে কী কী আছে তোমাদের সাথে শেয়ার করা যাক। তো এটা ছিল যে সুন্দর একটা হোল টাইপের করা আছে, যেটা হচ্ছে মানে একদিক দিয়ে সব বাচ্চাগুলো ঢুকছে আর একদিক দিয়ে বেরোতে পারছে, খুবই সুন্দর। তারপরে এই সুন্দর সুন্দর গাড়িগুলো আছে। তো এই যুদ্ধ বিমান দেখতে পাচ্ছ কামান স্টাইলের যে গাড়িটা, এটা নর্মাল যেমন গাড়ি হয়, আর দুটো কামান স্টাইলের গাড়ি আছে। তো গাড়িগুলো খুবই সুন্দর ছিল, তো বাচ্চাদের বেশ ভালো লাগবে এটা চড়তে। তো প্রচুর বাচ্চাই চড়ছিল, কিন্তু এখানে কিন্তু কোনো বড়দের খেলনা কিছু নেই। তারপরে এই সুন্দর হোল টাইপের জিনিসটা যেখানে একটা দেখতে পাচ্ছ বাচ্চারা ঢুকলো, তো বাচ্চারা ঢোকার পর আবার ওই সাইড দিয়ে বেরোবে। তো আমিও ওয়েট করছিলাম কখন বাচ্চাটা বেরোবে, যে বাচ্চাটা বেরিয়ে গেল। তো খুবই সুন্দর বাচ্চাদের খেলা জিনিসপত্রগুলো ছিল। তারপরে সি শটাও খুব কিউট ছিল, মানে অনেক বাচ্চারা হচ্ছিল চলছিল। তারপরে এই সুন্দর এই খেলার ইয়েটাও ছিল, এটাকে স্পেশালি কী বলে আমার ঠিক জানা নেই। তো এই সুন্দর গেমটাও ছিল, তারপর এইটাও ছিল। তো স্পেশালি সবগুলোই হচ্ছে বাচ্চাদের জন্য, বড়দের জন্য কোনো রকম কোনো গেমের ব্যবস্থা নেই। এটা একটা দুঃখের ব্যাপার, কারণ আমিও ভেবেছিলাম যদি কোনো সুইং বা কিছু থাকে, বা সবই ছিল হচ্ছে বাচ্চাদের জন্য। তো বড়দের জন্য সত্যি কথা সেই পার্কে বসার ব্যবস্থাটাই আছে, তাছাড়া তেমন কোনো ব্যবস্থা নেই। আর এই দেখতে পাচ্ছ এই সুন্দর যে স্লিপটা রয়েছে সেটা কী সুন্দর, স্লাইডটা কিন্তু সত্যিই ভালো। একটা প্লেন রয়েছে, প্লেনের পাশ দিয়ে দুটো স্লাইড মতন করা আছে। তো এটাও ছিল খুবই সুন্দর, মানে প্রত্যেকটা কিডজনের যে সুন্দর সুন্দর জিনিসপত্রগুলো ছিল সেগুলো সত্যি খুব অসাধারণ। বাচ্চারা গেলে সত্যি খুব মজা করবে। তো দেখতেই পাচ্ছ এটা কী সুন্দর বিমানটা, মানে এটাকে তো যুদ্ধ বিমানই বলা যেতে পারে, ছোট্ট একটা যুদ্ধ বিমান। আর এখানে আরেকটা কথা তোমাদের বলে রাখি, তো এখানে যে বিমানটা রয়েছে মানে যে যুদ্ধ বিমানটা বিশাল বড় যে প্লেনটা দেখতে পাচ্ছ অর্থাৎ এইটা, তো এইটাতে তোমরা ঢুকতে পারবে। এটা হচ্ছে ভেতরে যে যুদ্ধ বিমানে কী কী থাকে সেটা তোমরা ভেতরে গেলে কিন্তু দেখতে পারবে। কিন্তু এখানে ক্যামেরা অ্যালাউ ছিল না বলে আমি ভেতরে কিছু দেখাইনি, কারণ আমি চাইনি, তারা চেয়েছিলো যে কোনো রকম কোনো ক্যামেরা অ্যালাউ করবে না। তো আমিও চাইনি যে যখন ওরা চাইছেই না, তো ওদের উইদাউট পারমিশন কোনো রকম কোনো ক্যামেরা ফ্যামেরা মানে কোনো রকম কোনো শ্যুট করতে। তো তোমরা চাইলে দেখতে পারো, একবার দেখার জন্য নর্মালি ঠিকই আছে যুদ্ধ বিমানের ভেতরে কী কী থাকে। কিন্তু একটা জিনিস আমার সত্যি খুবই খারাপ লেগেছে, কারণ অনেক কিছু বোঝার ছিল। যদি একটা গাইড পাওয়া যেত বা কেউ যদি বুঝিয়ে দিত তাহলে জিনিসটা আরও ভালোভাবে বুঝতে পারতাম, আরও ভালো লাগতো জিনিসটা আমার। যা, গল্প করতে করতে কীভাবে তোমরা এখানে আসবে সেটা বলতেই তো ভুলে গেলাম। এয়ারক্রাফট মিউজিয়ামটা হচ্ছে আপনার নিউ টাউনে, যে নিউ টাউন পুলিশ স্টেশন আছে যেটা হচ্ছে ইউনিটেক এর একদম পাশে, ইউনিটেকের যে মোড়টা আছে তার পাশেই নিউ টাউন পুলিশ স্টেশন, তার পাশেই হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়াম। এবার এখানে আসতে গেলে আপনি যদি ট্যাক্সিতে আসতে চান তাহলে ওলা উবের যে কোনো অনলাইন ক্যাব ফেসিলিটি তো আপনাকে এখানে পৌঁছেই দেবে। তাছাড়া যদি আপনি বাসে বা ট্রেনে আসতে চান তাহলে আপনি শিয়ালদা থেকে উল্টোডাঙা ট্রেনে করে চলে আসতে পারেন,
বা যদি দমদম সাইড থেকে আসছেন তাহলে দমদম থেকে লোকাল ট্রেনে করে উল্টোডাঙ্গায় এসে আপনাকে নামতে হবে। উল্টোডাঙ্গা থেকে নেমে আপনি যে কোনো বাস যেটা নিউ টাউনে ইউনিটেকে আসছে সেই বাসে উঠে পড়বেন, সেটাই করে আপনি চলে আসতে পারবেন এখানে। আর উল্টোডাঙ্গা স্টেশন থেকে যদি বাসে আসেন তাহলে মোটামুটি 40 থেকে 45 মিনিট আপনার টাইম লাগবে। আর যদি আপনি মেট্রোতে আসতে চান তাহলে মেট্রো পুরোপুরি আপনাকে এখানে নিয়ে আসতে পারবে না, আপনাকে শিয়ালদা থেকে মেট্রো ধরে সেক্টর 5 মানে যেটা শেষ স্টেশন আর কি, এখন অবধি যেটা শেষ স্টেশন সেক্টর 5 স্টেশনে এসে নামতে হবে এবং সেখান থেকে আবার আপনাকে নিউ টাউন যাওয়ার যেটা ইউনিটেক যাচ্ছে আমার একটা বাস ধরে আপনাকে এয়ারক্রাফট মিউজিয়ামে চলে আসবে। তো এয়ারক্রাফট মিউজিয়ামে কি আছে সেটা তোমাদেরকে বলেছিলাম বলবো। তো একটা সুন্দর প্লেন তোমাদেরকে দেখালামই রয়েছে, তো এর ভেতরে যাওয়ার জায়গা মানে যাওয়া গেল কিন্তু সেখানে কোনো ফটোগ্রাফি অ্যালাউ ছিল না বলে আমরা ফটো কোনো তুলতে পারিনি। আর তার পাশে এটা খুব চিলড্রেন্স যে প্লে জোন থাকে সেটা খুব ভালো ছিল, মানে সেখানে চিলড্রেন মানে বাচ্চারা এলে এখানে খুবই ভালো মজা পাবে, কিন্তু একবারের জন্য আসা ঠিক আছে, বাট আমার খুব যে ভালো লাগে সেরকম একদমই বলার নয়। কিন্তু হ্যাঁ, অনেক কিছু জিনিসপত্র দেখতে পেলাম ভেতরে প্লেনের ভেতরে যেটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ ফটোগ্রাফি অ্যালাউ ছিল না আগেই বললাম, কিন্তু বাচ্চারা এখানে খুব ভালো মতো মজা করতে পারবে সেটা আমি বলতে পারি। তবে আপনারা বাচ্চা নিয়ে যদি আসতে চান তাহলে আপনাদের কাছে এই জায়গাটা খুবই ভালো, আসতে পারে 7:30 অবধি খোলা আছে, তো আপনারা অনেকটা টাইম এখানে স্পেন্ড করতে পারবেন বাচ্চাদের সাথে, এটা ভালো ব্যাপার। তো প্লেনটা দেখে তোমরা বুঝতেই পারছো এটা একটা যুদ্ধ বিমান, তো যুদ্ধ বিমানের ভেতরে কি কি থাকে সেটাই তোমরা জানতে পারবে। তো তোমরা যদি জানার প্ল্যান থাকে তোমরা একবার আসতে পারো। তো যুদ্ধ বিমানে কি কি ডিটেলিং ব্যাপার স্যাপার তোমরা প্লেনের ভেতরে সবকিছু জানতে পারবে। তো আমি ভেবেছিলাম তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করবো, কিন্তু যেহেতু ফটোগ্রাফি অ্যালাউ নয় সেটা শেয়ার করতে পারলাম না। তো তোমরা যদি চাও একবার দেখে নিতেই পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো তোমাদের আমি প্রত্যেকবারই চেষ্টা করি যতটা ডিটেলসে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো ততটাই যত ভালো, যাতে তোমরা অনেক কিছু ডিটেলসে জানতে পারো এবং আমার ভিডিও দেখার পরে যাতে তোমাদের কোনো প্রবলেম না হয় সেই জায়গায় আসতে, বা কত কীভাবে টিকিট কাটবে বা কীরকম কী ব্যাপার স্যাপার হবে কীরকম কী ফেসিলিটি, আমি কিন্তু ডিটেলসে অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করি যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। তো আশা করছি তোমরা এই ভিডিওটা দেখেও বুঝতে পারবে যেখানে তোমরা আসবে বা আসলে তোমাদের কেমন লাগবে, তো সেটা তোমাদের উপরে ডিপেন্ড করছে। তো তোমাদেরকে ডিটেলসেই পুরো শেয়ার করেছি। তো লাইট একটু কমে গেছিলো, ভেবেছিলাম একটু প্রবলেম তো হবে, তাও যতটা সম্ভব যে এই যুদ্ধ বিমানের যে সুন্দর এয়ারক্রাফট মিউজিয়ামটা ঠিক কেমন বা স্পেশালি তো এই বিমানটার জন্য এটা ফেমাস, তো আমারও স্পেশালি আসার ইচ্ছা ছিল যে প্লেন আছে একটা বিশাল বড়, আমি যুদ্ধ বিমান জানতাম না, আমি ভাবতাম একটা এরোপ্লেনই রয়েছে, তো এরোপ্লেনটা দেখার জন্য স্পেশালি এসেছিলাম। কিন্তু এখানে আসার পর তো যুদ্ধ বিমান জানতে পারলাম, তাতেও যে মন খুব খারাপ হয়েছে সেরকম ব্যাপার না, আমারও এক্সপিরিয়েন্স তো সত্যিই ভালোই হয়েছে। তো ভাবলাম এটা রাত্রির হচ্ছে তো কী হয়েছে তার ডিটেলিং ভিডিওটা নিয়ে রাখি, যাতে তোমরাও কিন্তু দেখতে পারো যে যুদ্ধ বিমান ঠিক কেমন দেখতে, নর্মাল প্লেনের থেকে একটু তো ডিফারেন্ট হয়, দেখতেই পাচ্ছ এই হচ্ছে যুদ্ধ বিমানের সেই সুন্দর মানে সেই সুন্দর বিমানটা। তো এই দেখতে পাচ্ছ এখান থেকে দেখা যাচ্ছে যে যারা উপরে এই মিউজিয়ামটা যেখানে ফটোগ্রাফি অ্যালাউ নয় তো সেই মিউজিয়ামের নিচের পার্টটা মানে নিচ সেই পার্টটা, তো ওপর থেকে দেখতেই পাচ্ছ এক গাদা জিনিসপত্র রয়েছে। তো ভেতরে গেলে তোমরা নিশ্চয়ই দেখতে পারবে, কিন্তু ভেতরে গিয়ে একটা সমস্যা আমি না কিছু বুঝতে ঠিক ক্লিয়ারলি পারিনি, মানে যদি ডিটেলে লিখে দিতো যে কোনটা কী জন্য ইউজ হতো বা কিছু ব্যাপার স্যাপার তাহলে অনেকটা সুবিধা হতো, যদি লিখে দিত বা একটা কোনো গাইড রাখতো তাহলে সত্যি কথা বলতে খুবই সুবিধা হতো, মানে সবাই যে বুঝতেই এসছে মানে যারা একটু জানতে চায় তারা কিন্তু কিছুই জানতে পারছে না, এটা একটা খুবই খারাপ লক্ষণ একটা পেলাম। তো এই জায়গাটা একটা মাইনাস পয়েন্ট মানে নেগেটিভ পয়েন্ট এটা আছেই যে আমি জানতে পারলাম মানে দেখলাম সবই, কিন্তু বোঝার জন্য একটা গাইডের খুবই প্রয়োজন ছিল, এটা একটা ব্যাপার ছিল। আর এই মিউজিয়ামে ঢোকার জন্য একটা লম্বা লাইন করতে হয়েছিল, কারণ এখানে তো অনলাইনে কোনো টিকিটের ব্যবস্থাই ছিল না, তোমাকে অফলাইনে টিকিট কাটতে হবে। আর তো আমি যে কিউআর কোডটা তোমাদের দিয়েছি সেই কিউআর কোড থেকে তোমরা অনলাইনে কেটে নিতে পারো, বাট তোমাকে সেই লাইনে দাঁড়িয়ে যে স্লিপটা ওরা দেবে সেটা তোমাকে সংগ্রহ করতেই হবে। তো এই ফেসিলিটিটা আমার একটু খারাপই লাগলো, যদি অনলাইনে ব্যবস্থা থাকতো তাহলে অনেকটাই টাইম অনেকের বাঁচতো এবং অনেকটাই লাইনের যে ঝঞ্ঝাট সেই জিনিসটাও কিন্তু অনেকটা কমতো, এটা একটা তারা করতে পারতো। যাই হোক, আশা করছি হয়তো পরে এই অনলাইনের সুবিধাটা নিশ্চয়ই হবে। তো যাই হোক, যতদিন অনলাইনে সুবিধা না হচ্ছে ততদিন তোমাদের অফলাইনে টিকিট কেটে যেতে হবে, আর স্পেশালি সানডে স্যাটারডে তো প্রচণ্ড পরিমাণে ক্রাউড থাকে, প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে, তো সেই টাইমে অনেকটাই টাইম নিয়ে তোমাদের হতে হবে, আর স্পেশালি সকালবেলা খুবই খুবই ভিড় হয়।
তো একটু আমি বেলা করে গেছিলাম বলে ভিড়টা অনেকটাই কম ছিল, বাট তাও ভিড় ছিল, মানে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে তারপর আমরা কিন্তু টিকিট পেয়েছিলাম। তো দেখতে পাচ্ছো এই প্লেনের চাকাগুলো কি সুন্দরভাবে। আর হ্যাঁ, তোমাদের বলে রাখি এই প্লেনটা 2014 অবধি ইউজ হয়েছে, তারপর কিছু মানে খারাপই হওয়ার জন্য এই প্লেনটা এখানে আনা হয়েছে, বাট 2014 অবধি এটা কিন্তু স্টিল ইউজ হয়েছে কিন্তু। তো তুমি এই প্লেনের ব্যাপারে ছোটোখাটো ডিটেলসে জানতে পারবে, কিন্তু আশা করছি একবার, যেটা আমি বললামই, একবার দেখার জন্য তোমাদের হয়তো ভালো লাগতে পারে, কিন্তু সত্যি কথা যে বারবার এসে একটা বেশ আসবো সেরকম কিছু কোনো এক্সপিরিয়েন্স আমার হয়নি। কিন্তু বাচ্চারা কিন্তু অনেক মজা করতে পারবে, কারণ অনেকটা জায়গা আছে, বাচ্চারা অনেক খেলতে পারবে, মজা করতে পারবে। যাই হোক, দেখেছো কত কথা বলে ফেললাম, এই কথা বলতে বলতে না কত কথা যে তুমি বলে ফেলি, কত গল্প করে ফেলি, যে ভাবি না যে টাইম কতটা বেরিয়ে গেছে। যাই হোক, আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখে ভালো লেগেছে আর অনেক ইনফরমেশান তোমরা পেতে পেরেছো। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর যদি এই তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, নতুন বন্ধুরা যদি এরকম আরও আরও ভালো ভালো ভিডিও পেতে চাও তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যদি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে আমারও ভালো লাগে এরকম সুন্দর সুন্দর জায়গায় গিয়ে তোমাদের ডিটেলসে জানাতে, তো আমার সাথে সাথে তোমরাও যাতে তোমরা সেই জায়গাটা যেতে পারো এবং আরও নর্মাল আরও খুঁটিয়ে ডিটেলসে জেনে তাহলে তোমরা খুব ভালোভাবে ঘুরতে পারো। যাই হোক, আজকে আর বেশি কথা না বলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবার নিশ্চয়ই কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতন টাটা, বাই বাই।